বৃষ্টিতে ভেজা চোখে রিলিন তাকালে খোঁজে সুর পাবে আবার সেই হারানো চড়ুই গান পরে যে গেছে সে চলে যা নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসো তুমি এবার কবরের খবর কোনো জ্যান্ত জীবনী ট্রাফিকে ऑडियो ब्लॉग 25 हाँ आज आमी शुरू करछी ओइरूप बोललो आमाके ऑडियो ब्लॉग करते ताई शुरूटा एकटा गान दिये करलाम। इनफैक्ट अनेक दिन पर गान गाइलाम। प्रथमे आमार आइडियाटा एकदमई भालो लागेनी, तबे एई कदिने ओ आमाके इरिटेट करे करे एई विषये एकटा इंटरेस्ट ग्रो कराते पेरेछे। एकटु आगे मासिर साथे कथा हच्छिलो, মাসি জানে যে আমি আমার ফ্ল্যাটে আছি। অভিরূপার আমার ব্যাপারটা জানলেও ওর সাথে লিভ ইন করছে জানলে আর আস্ত রাখবে না। মাসি বোম্বেতে থাকে, ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। আসলে ওরা ছাড়া তো আমার নিজের বলতে আর কেউ নেই। আমার নিজের বাবা মা নেই। লাস্ট ইয়ার মা চলে গেল, আর তার বছর দুয়েক আগে বাবা। গুগল মানে আমার ভাই, মানে মাসির ছেলে, ও লন্ডনে থাকে, তো ওখানেও তো খুবই সমস্যা। অভিরূপের এক মাসি থাকে লন্ডন, ওরা আবার ডাক্তার। তাই গুগলকে ওদের নাম্বারটা দিলাম, বললাম যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করে নিস ওদের সাথে। মাসি মাসি আমার খুব কাছের, খুবই ভালোবাসে সেই ছোট্টবেলা থেকে। কিরে হ্যালো, তোকে দেখতে পাচ্ছি না কেন? এই তো, তুই কি করছিস? কাজ করছি মাসি। এই কি তোদের কাজ আমি বুঝি না। গুগল চাকেও যখনই ফোন করছি সারাক্ষণ শুধু কাজই করে চলেছে। এত কাজ তো কই আগে করতে দেখিনি। না গো সত্যি, এখন প্রেশারটা অনেক বেশি, আর তার সাথে তো ওই বাড়ির সব কাজও করতে হচ্ছে না। হ্যাঁ তা ঠিক। আমার যে কি চিন্তা হচ্ছে তোকে নিয়ে, গুগলটাকে নিয়ে অত আমার চিন্তা নেই। লন্ডনে থাকে, সব পাওয়া যায়। এখানে যে কি হবে আমাদের, কি আর বিদেশের মতন সিস্টেম আছে? শোন, রোজ রোজ ওই ঘরটা ঝাড় দিতে হবে না, একলা মানুষ। আর শরীরের দিকে একটু নজর দে তো, দিন দিন কিরকম একটা খ্যাংরা কাঠির মতন হয়ে যাচ্ছিস। খাওয়া দাওয়া কি করছিস কে জানে? আরে সব আছে তো ঠিকঠাক আছে মাসি, চিন্তা করো না। আমি ঠিকঠাকই খাচ্ছি। এই দেখো, এই দেখো, স্ক্র্যাম্বলড এগস, জুস, টোস্ট সব খাচ্ছি। এখন ব্রেকফাস্ট করছিস? 11টা বাজে। কাল একটু দেরি করে ঘুমিয়েছিলাম, উঠতে দেরি হয়ে গেল। আচ্ছা, এটা কোন দিকটা রে বাড়ির? তোর ঘর। জানলাটা কেমন অন্যরকম লাগছে। না না, পর্দা পাল্টেছি তো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে অভিরূপ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি হলো, আবার ঝগড়া করেছিস নাকি? না মাসি, ঝগড়া হয়নি। মেশো কই গো? আছে আর কি, সারা দিন বিবিসি নিউজ দেখছে জানিস। নিজে টেনশন করছে, তারপর আমার কাছে এসে নানান রকম খবর বলে টেনশন আরো বাড়াচ্ছে। আর তারপরে যদি শান্তি না হয় তখন গিয়ে গুগলকে ফোন করছে। এই টেনশন করতে না করো এত। দাঁড়াও তো, রাতে ফোন করে বকে দিচ্ছি। হ্যাঁ দে তো। আর সারা দিন অর্ডার, চা চা চা। যাক, বেরোচ্ছে না তো? না না, বেরোবে আর কোথায়, ওই ফোনে মাঝে মাঝে অফিসের কাজ করে। আর তক্ষুনি চায় ফিরিস্তি শুরু হয়ে যায়। একটু এক্সারসাইজ করো। হ্যাঁ বা হেঁটো। হ্যাঁ হ্যাঁ করছি তো, রোজ বিকেলে ছাদে যাই। তোর মেশোকেও টিভি সামনে থেকে টেনে নিয়ে যাই। বাহ। আর গ্রোসারিজ? ও আগের দিন তো বললে মোটামুটি আছে। হুম, বোম্বের অবস্থা তো শুনছি আরো খারাপ হবে। এদিকে যদিও তেমন কিছু হয়নি এখনো, সোসাইটির গেট পর্যন্ত ঠেলা আসছে। আর সামনেই তো ডিমার্ট, ওখানে সবই পাওয়া যাচ্ছে। ছাড়, তুই কি খাবি দুপুরে? হ্যাঁ ওই তো অভি, ইয়ে মানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল ভাত। আমার মেয়েটার কি কষ্ট। বললাম বিয়েটা করে নে, কতবার বললাম না না। এখন বোঝ কেমন লাগে, শুকনো শুকনো ভাত খাচ্ছিস। হ্যাঁ অভিরূপ জানা কত রান্না করে খাওয়াতো। যা, ওর নাম একদম বাজে কথা বলবি না তো। কি ভালো ছেলে, কত ভদ্র। এই দাঁড়া তো, ওকে একটা ফোন করব। আলফা কলিং ব্রাভো। আলফা, এই আলফা। মাসি এক সেকেন্ড হোল্ড করো তো। এক সেকেন্ড। কি হয়েছে, এইভাবে ডাকছো কেন? আরে টাই হার্ট দেখছি তো, আমার হেডফোনটা খুঁজে পাচ্ছি না। তুমি দেখেছো? আমি কথা বলছি একটু। আচ্ছা দরকার? আসলে আমারটা না খারাপ। না না, সিনেমা দেখছি তো, তাই ভাবলাম আওয়াজ যদি হয়। পাশে করে দেখছি, অসুবিধা নেই তো? না না, দেখো দেখো মাসি ভিডিও কলে আছে, এখানে এসো না। ও মাসি, এই জানি না তো। আমি কি তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবো? ফবি না, ডোন্ট ডু দিস প্লিজ। পাশে ঘরে সিনেমা দেখো, চাপ নেই। আচ্ছা। হ্যালো হ্যালো। হ্যাঁ সরি মাসি, বলো। অভিরূপ? কি কই না তো। ও আমি ভাবলাম ওই ফোন করেছে। এই একটা কনফারেন্স কল কর না, ভিডিও কলে। এখন ও তো বোধহয় অফিসের কাজে। একবার করেই দেখ ছেলেটা কেমন আছে, একবার দেখি। না ধরলে পরেই কথা বলবো। পরেই না হয়। তুই ঠিক করে বল তো, ঝগড়া করেছিস না? না। আচ্ছা দাঁড়াও। মাসি কেমন আছো? তোমার কথাই হচ্ছিল। বুকাই বলছিল তুমি নাকি খুব ব্যস্ত, ফোন ধরবে না। স্টপ কলিং মি বুকাই মাসি। না আসলে ওই ওয়ার্ক ফ্রম হোম চলছে তো, তাই মাঝে মাঝেই অফিসের ফোন আসে। তুমিও তো একাই আছো? হ্যাঁ একা। উফ বাবা, কি যে কষ্ট তোমাদের দুজনের। না এবারে বিয়েটা করে নাও তো, একটু শান্তি দাও আমাদের, তারপরে যা খুশি করোগে যাও। এসব এখন কেন বলছো মাসি তুমি? না আচ্ছা যা, বলবো না। আমার কি, ওদিকে গুগলটাও একই রকম, বিয়ে করব না। তবে তোরা তো একটু প্ল্যান ট্যান করে এই সময়টা একসাথে থাকতে পারতিস। কি? হ্যাঁ মানে একসাথে থাকলে তো একটু কষ্টটা কম হতো না, একে অপরকে হেল্প করতে পারতিস, মনটাও ভালো থাকতো একসাথে থাকলে। এখন চারিদিকে যা পরিস্থিতি, কারোর কি একা থাকতে ভালো লাগে বলতো? আমি তো কতবার বললাম মাসি, ও তো শুনলই না, এত জেদ। হোয়াট? তুই আমার সাথে ঝগড়া করলি? তাহলে আমি তো লকডাউন যেদিন অ্যানাউন্স করেছিল সেই দিনই চলে আসতাম। আমি শুধু শুধু অত ঝামেলা করে দুদিন পরে আসতে হলো। আর একবার ফোনও করিসনি। তুই করেছিস? আমি সেদিন কোনো ঝামেলা করিনি। দেখেছো মাসি কেমন ঝগড়া করছে? ও তার মানে দুটো একসাথেই আছিস? আমি তাই ভাবছি। বুকাই তুমি খুব মিথ্যে কথা বলতে শিখে গেছো। সরি মাসি, আমি ভাবলাম তুমি কি ভাববে যদি রাগ করো। কি আবার ভাববো, এতে রাগ করার কি আছে? এই সময় যদি একে অপরের সাথে না থাকিস, তাহলে আর কখন থাকবি বল তো। I love you মাসি। তোদের দুজনকে যে কি জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আমার। ওই দেখ তোদের মেশো, এই দেখো ওরা দুটো একসাথেই আছে গো। এই পুকাই বুড়ি, কি চোখে জল কেন? I miss you, কখন সব শেষ হবে। এই দেখো বোকা মে, এই বাবা সামনে রাখো। হ্যাঁ কি অবস্থা ওর? এই এই কাঁদিস না, আমি তো আছি পাশের ঘরে। আমি কি যাব তোর ঘরে? তারপর তোমার সাথে তো আর বসাই হচ্ছে না, সেই যে জিম করবে এটা আটকে রইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই করোনার ব্যাপারটা শেষ হোক তারপর তো দেখা হচ্ছেই। কি মনে হয় বলো তো কবে শেষ হবে? কোনো এক্সিট প্ল্যান আছে বলে মনে হয় ইন্ডিয়া বা অন্য কোনো দেশের? আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে ট্রাভেল বিটুইন সিটিজ ইম্পসিবল দিস ইয়ার। একটা ভ্যাকসিন বা ড্রাগ না বেরোলে নর্মাল লাইফ ক্যান স্টার্ট এনিমোর, তাই না? দেখলি কি বলেছিলাম, আবার শুরু করে দিল। মিশো স্টপ দিস, কি এত টেনশন করছো? টেনশন, দিস ইজ রিয়েলিটি পুকাই। তোরা দেখতে না চাইলে কি করব বল? বাট ইয়ং ম্যান তুমি তো বুঝতে পারছো এবং নিশ্চয়ই একমত। মানে একমত তো বটেই, মানে রিসেশন যেভাবে। ইয়েস রিসেশন, আমি তো রিসেন্টলি একটা আর্টিকেল পড়লাম বুঝলে, IMF এর। ওটা তোমায় পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, চেক করো কিন্তু। আর একটা ওই শেখর গুপ্তার কিছু ভিডিও লিংকস, ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং, তুমি ফলো করো। ইনফ্যাক্ট ওনার অবজারভেশন অনুযায়ী তো ইন্ডিয়াতে ট্রান্সমিশন কম, মানে যেরকম ভাবছিল সেরকম তো। হ্যাঁ এতদিনও তো ইনফেকশনস লাখের উপরে যাওয়ার কথা ছিল, তাই না? একটাই উপায় মাসি, গান ধরো। আমি আরাম কে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই চুপ দিয়ে, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলে, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলে, দারোয়ান দ্বারা এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। সো গাইস বুঝতেই পারছো, আওয়ার গোল is to maximize our work hours, and as the project manager এটা আমার ডিউটি এনশিওর করা। সো আমি তোমাদের কাল রাতে একটা মেইল করেছি on how you should plan your daily life, get up every day by 6:30 AM, breathe some fresh air, do some exercises, have a healthy and hearty breakfast, and then straight to work. মাঝে obviously we need to get up and help our family with the household chores আর কি। হ্যাঁ অভিরূপ, are you sleeping? এই অভিরূপ, নাকটা কি ঘুমাচ্ছ? ইয়েস স্যার, ইয়েস স্যার, নো স্যার, নো স্যার। পজ, এখানে বলে রাখি এটা আমার অটোমেটিক রিপ্লাই, হয় ইয়েস স্যার না হলে নো স্যার, যে কোনো একটাতে কাজ হয়েই যায়। হোয়াট, are you even listening? Yes sir. I thought you were sleeping. No, sir. Did you see my email? Yes, sir. I want the work to be finished by today EOD without fail, okay? Yes, sir. Okay, you have any other questions? Anything else? No, sir. Okay, so moving on. দেখলেন তো? তাই বন্ধুগণ, চাকরি নিয়ে জীবনে বাওয়াল না চাইলে দুটো উত্তর গীতার মতন সত্য বলে ধরে নিতে হবে এবং যথাস্থানে প্রয়োগ করতে হবে। Yes, sir. And no sir. Did you say something? No sir. Okay, so I will do a con call today again at around 8 PM. I will send you the meeting invite. Please make sure that you attend it, okay? Yes sir. Thank you. চাকরির ব্যাপারটা অতটা রোমান্টিক নয়, বিলাবসু হয়তো তাই বলতো। দরকার নেই বাবা, আর যাই করো চাকরি করো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছ? এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতেই পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিংয়েই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি, খুব জরুরি দরকার।